ঘুমোতে গেছিলাম বৃষ্টি দেখে, আর ঘুম থেকে উঠেও দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে। সারাটা দিনই প্রায় বৃষ্টি হয়ে গেছে। মনের মধ্যে ভয় নিয়ে শুয়েছিলাম যে না দানা আসবে, সেই একটা ভয় তো কাজ করে তাই না? তাই বারবার বাইরে বেরিয়েছিলাম, দেখলাম যে না বৃষ্টি হচ্ছে, কোনো ঝড় ঝড় বা কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। এদিক দিয়ে একটা ভালোই ব্যাপার, বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতেও কিন্তু অনেক ক্ষতি হয়েছে মানুষের। ধরো বৃষ্টিতে যে চাষের জমির জল উঠে যাবে বা সবজির অনেক দাম বেড়ে যাবে, এমনিতেই সবজির অনেক দাম, আর তারপর যদি এই নিম্নচাপের বৃষ্টি কন্টিনিউ হতে থাকে তাহলে তো আরও দাম বাড়বে। আর সকালবেলায় আমার বর কি করছে দেখো, বাসন মাজছে। তবে জানো তো, বিয়ের পর মা বাবা সবাই চিন্তা করে যে মেয়ে বিয়ের পরে কেমন থাকবে, ভালো থাকবে তো? সবারই একটা চিন্তা থাকে যে জামাইটাকে তো ভালো দেখেই দিলাম, কিন্তু ভালো হবে তো? এইটা সব বাবা মারই একটা চিন্তা থাকে। দেখবে শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক না কেন, সে ভালো খারাপ মন্দ যাই হোক না কেন, কিন্তু এই যে যার সাথে ঘর করব, যার হাত ধরে এই নতুন জীবন পাওয়া, সেই মানুষটা যদি ঠিক হয় না, তাহলে দেখবে যে যেমনই হোক না কেন, যে যাই বলুক না কেন, তার সাথে কিন্তু বটগাছের তলাতেও থাকা যায় না গো। এটা ডায়লগ না, এটা একদমই বাস্তব কথা। অনেকের আছে না বিয়ের পরে সব কিছু ঠিকঠাক, কিন্তু দেখো স্বামীর ভাগ্য ভালো না। হতেই পারে, এরকম হয়, কত মানুষ দেখলাম। স্বামীর অসুস্থতা আর তার সাথে তার খারাপ পরিস্থিতিতে যেমন তার বউকে চেনা যায়, ঠিক তেমনি একটা স্ত্রীর অসুস্থতাতেও তার স্বামীর আসল রূপটা বেরিয়ে পড়ে। আর আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বর বাসন মাজছে। আসলে আমার শরীরটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই যে ঠান্ডা লেগে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডার ধার তো আমার, তো এখন প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, ট্যাঙ্কির জলে কাজ করতে হবে, তো তাই জন্যেই ও বলল যে না চলো আমি এদিকের কাজ করে দিচ্ছি, তুমি ঘর বিছানা এইগুলো গোছগাছ করো, ঘর বারান্দা ঝাড় দাও, এইগুলো করে নাও। আর তাছাড়া সংসার তো দুজনের, তাই দুজন মিলে একসাথে কাজ করলে ক্ষতি কী? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রতিদিনের ব্লগ শুরু হয় আমার কাজকর্ম দেখি, আর আজকে কাজকর্ম মানে আমার বর করছে, আর সেটা দেখেই ব্লগ শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। তোমাদের দিদিভাই তো এগুলো প্রত্যেকদিন করে, এখন তোমাদের দিদিভাই শরীরটা খারাপ, তার জন্য আমি সবকিছু করে দিচ্ছি, যেহেতু আজকে বাড়িতে রয়েছি, ছুটি নিয়েছি, ঠিক আছে ছুটি। আর আজকে ওয়েদার যা দেখো, এই যে নিম্নচাপের ওয়েদার। ছুটি বলতে কাজে যেতাম, এবার আমার প্রথমত সুতরাং আজকে সপ্তাহ দিন, সবাই বিল নিয়ে কেউ কাজে যায় না, ঠিক আছে? তো কালকে রাত্রে যা কাজ করে এসেছি আর সুতো ছিল না, বলেছিল আজকে সকাল সকাল গিয়ে সুতো নিয়ে আসবে, তাই এই ওয়েদারে কাপড় নিয়ে যাবে কি করে, কাপড় হচ্ছে বড় অবস্থা, নিয়ে যাবে কি করে? তা এখনো ফোন করে নিয়ে গেছে ওখান থেকে, ফোন করলে হয়তো বলবে বিলটা নিয়ে যাও, কাজের কথা বলবে না, সপ্তাহ দিন কাউকেই বলে না। সারাদিন করে প্রত্যেক দিন রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা সব কিছু। আজকে আমি ঘুম থেকে উঠেছি, আমাকে বলছে তুমি এই তোলা তোলা কাজ করো, আমি রান্নাঘরের জল ঘাটার কাজটা আমি করে দিচ্ছি, তাহলে তোমার ঠান্ডাটা একটু কম লাগবে। এমনি সকালবেলা জানো স্নান করছি না, বেলাই করছি, ট্যাঙ্কির জল কি ঠান্ডা হয়ে থাকছে জানো, প্রচন্ড ঠান্ডা, বিরাট ঠান্ডা, মানে আমি বেলার দিকে করলেও দেখি ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে থাকছে। রোদ হচ্ছে না যে এখন ওয়েদার যে এরকম নিম্নচাপের মতো ওয়েদার না, মানে মাছ ধরতে যাবো দেখি মাছ ধরা যায়, মাছ ধরবা ছিপ কোথায়? ছিপ দিয়ে মাছ ধরা যায় তাহলে, পুকুর ভেসে গিয়ে যদি মাছ নিয়ে যায়। ও হ্যাঁ, মা ফোন করে বলছে কি রে কি খবর, খাওয়া দাওয়া কি কিছু করলি? মানে আমাকে বলেছে 10টার মধ্যে কিছু খেয়ে নিবি, আর আমি 10টা বাজি, আমি ঘুম থেকে উঠলাম আজকে কখন দুজন মিলেই ওই 9:10-15 দিকে উঠলাম। আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম তো ভালোই হয়, আর তার মধ্যে ও তো কোনোদিন এরকম বেলা পর্যন্ত শোয়ার সুযোগটুকু পাই না। আমি মানে ইচ্ছে করলে আমি শুতে পারি, কিন্তু শুই না, আমি ওই ধরো 7টা থেকে 7:30 মধ্যে উঠে পড়ি। কিন্তু আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল, ভোরবেলায় ঘুম ভেঙেছে, ওই 5:30 দিকে প্রতিদিন ঘুম ভাঙে ও যখন কাজে যায়, দিয়ে তারপর যেই ঘুমিয়েছি ব্যাস একটু বেলা হয়ে গেছে, আজকে এরকম হলো গো এতটা বেলা।
তো যাই হোক, তারপর ও বলছে যে চলো তুমি ওদিকে কাজ করো, আমি ঘর বিছানা ওগুলো গোছা মানে গোছালাম আর হচ্ছে কি বলে ঘর বারান্দা ঝাড় দিলাম। যাক এইটুকু বৃষ্টি হচ্ছে তাও এক রকম, কিন্তু কি বলতো ঝড় হয়নি, এটাই হচ্ছে। হবে না তো আমাদের ধারে কাছে সমুদ্র বিতাই, এখান থেকে 250 কিলোমিটার দূরে শুনো, আমাদের এখানে কোনো কিছুই হয়নি, আমাদের এখানে বলতে গেলে হয় না এইসব জিনিস, ঠাকুরের আশীর্বাদে আমাদের এই জায়গাটা তো একদম ঠিকঠাক, কিন্তু সে কোথাও নাও হোক এটাই চাই, সবাই যেন সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করব, যাতে মানে এই প্রতি বছর কারোর যেন ক্ষয়ক্ষতি না হয়, প্রতি বছরই বলো দানা ক্ষয়ক্ষতি, আমফান ক্ষয়ক্ষতি হচ্ছে কাদের, চাষীদের ক্ষয়ক্ষতি হচ্ছে, হ্যাঁ এই বৃষ্টির জন্য, ফুলকপি বাঁধাকপি, হ্যাঁ এই সবজির দাম যা বাড়বে, এমনিই সবজির দাম বেশি গো, মানে সবজি কিনতে গেলে সেই ও বলে কি 500 টাকার নিচে সবজি হয় না, এত সবজির দাম, হ্যাঁ এই তো ব্যাপার, আলু মানে 2.5-3 কিলো আলু কিনলেই 100 টাকার উপর হয়ে যাচ্ছে আর কি। যাই হোক চলো তাহলে সঙ্গে থাকো, তো এদিকে কাজ সেরে দিলো আর আমার এদিকে ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হই, নাইটিটা চেঞ্জ করি, হাত মুখটা ধুই, তারপর হচ্ছে সকালবেলায় দেখি কি করা যায়। ও তো বলছিল একটু মাংস নিয়ে আসবো, মাংস রান্না করবে, আমি বলছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাংস আনতে হবে, তুমি দেখি কি করা যায়। তো চলো সঙ্গে থাকো, ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্কির জলে এখন আর স্নান করলাম না, হাত মুখ ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে, বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই একটু হাউস কোটটা পরলাম। আর তোমরা প্রত্যেক দিন আমার এই চুল বাঁধা দেখেই সবাই কমেন্ট করো, রিয়াঙ্কা তোমার চুলগুলো কত সুন্দর, তবে জানো তো আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ আমি নিজের যত্ন করতে পারছি না, পুজোয় তো কিছু করতেই পারলাম না, অন্যান্য সময় যাও বা একটু কিছু করি, এবছর তো আর কিছু করতেই পারলাম না, এই শরীর খারাপ নিয়েই চললো। চলে এসেছি রান্নাঘরে, তো আজকে চাউমিন আর ম্যাগিটা একসাথেই করবো, কারণ দুটোই অল্প অল্প রয়েছে, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, চলো এবার দিয়ে দিই এই চাউমিনগুলো। আর সকালবেলা কাজ করতে করতে প্রতিদিনই প্রায় একটুখানি শ্রীকৃষ্ণের কথা চালাই, ভীষণ ভালো লাগে গো, ভীষণ ভালো লাগে, একটা যেন পজিটিভ এনার্জি থাকে বাড়ির মধ্যে, পজিটিভ এনার্জি শরীরের মধ্যেও বিরাজ করে। তো এদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে খুব সুন্দর শ্রীকৃষ্ণের গল্পগুলো আমি শুনছি, ভীষণ জোরে চালিয়েছি যাতে বাইরে পর্যন্ত আওয়াজ আসে। আর এদিকে আমার বর কী করছে দেখো, চেন ক্লিনিং করছে, অনেক দিন ধরেই বলছিলো যে বাইকটা নিয়ে একটুখানি শোরুমে যাবে, না কোনো সমস্যা কিছুই হয়নি, বলছিলো হচ্ছে মবিল চেঞ্জ করবে, তো তারপর বলছে যে না দেখি চেনটা আমি একটু পরিষ্কার করে নিই, চেন পরিষ্কার করার জন্য কী কী যেন নিয়ে এসেছে ও। আর দেখো বাইরের প্রকৃতিটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওই নিম্নচাপের মতন বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আমি বললাম যে ঠিক আছে তুমি এইগুলো করো, তারপর ফ্রেশ হয়ে নাও, আর আমি ওদিকে চাউমিন করছি। আর মাংস আনতে যেতে চেয়েছিলো কিন্তু আমি বারণ করলাম, কারণ কন্টিনিউ বৃষ্টিটা কেমন হচ্ছে জানো তো, মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আবার একটুখানি থামছে, মানে বৃষ্টি হতেই থাকছে, মানে এক সময় একটু কম এক সময় বৃষ্টি, তো যাই হোক ওইদিকে এই কাজটা করুক। আর আমি ওদিকে চাউমিনটাও বসিয়েছি, মাংসের তো বসিয়েছি, আর আলু দিয়েই করবো, আলু ডিম পেঁয়াজ ডিম না সরি পেঁয়াজ দিয়ে করবো, ডিমটা না ঘরে বারণ তো ডিমটা নেই। সকালবেলা অনেক দিন পর আমাদের বাড়িতে চাউমিন হলো, আসলে ও তো বাড়িতে থাকে না সকালের দিকটা খুব একটা, আর আমার একার জন্য চাউমিন করে আর খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন এটা ওটা সেটা কিছু খেয়ে নিই, তো এদিকে চাউমিন ওর জন্য বেড়ে নিয়েছি, আর ও না সস খেতে ভীষণ পছন্দ করে চাউমিনের ওপর, আর আমার খুব একটা অতটা ভালো লাগে না, তো আমি এই যে স্টিলের থালাটাই নিয়েছি আর ওকে এটাতে দিয়েছি। চারিদিকে শুধু লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে, যা ঘরে মানে অন্ধকার হয়ে রয়েছে, আর বৃষ্টি তো কন্টিনিউ পড়েই চলেছে, বৃষ্টি বৃষ্টি দিনে এই যে চাউমিন, গরম গরম চাউমিন, তোমারটাই সস দিয়েছি, আমি নেব না, আমার ভালো লাগে সস ছাড়া চাউমিন, আমার ভালো লাগে না, না আমার ভালো লাগে না, আমার সস ছাড়া চাউমিনটা কেমন, সকালবেলায় বৃষ্টির দিনে এই চাউমিন খায়, তারপর দুপুর বেলায় দেখা যাক কি হয়, না দুপুর বেলা আবার এরকম হলুদ হলুদ কালারের কিছু করো না, আমার ভালো লাগে না, আমি সারাদিন কষ্ট করবো ভগবান, হে প্রভু
জগন্নাথ প্রেমানন্দ ওই গল্প দিয়ে লাভ না প্রেমানন্দে, তুমি ভাই আমার জন্য আলাদা কিছু করবা। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা। সকালবেলা ম্যাগি খেয়ে একটুখানি ওই বসে বসে ফোন দেখা চলছিল, ঠিক আছে, আর এখন আমার বর রেডি হচ্ছে। কি অবস্থা, এই যে এই যে, ঠিক আছে, এই যে, হ্যাঁ, কি হবে বুঝতেই পারছ, এখন হচ্ছে রিলস বানাবে। তোমার ইনস্টাগ্রাম আইডিটা কি জানো? তোমরা ফলো করে দিও, সুন্দর সুন্দর রিলস বানায় এখন আমার বর। তো এখন এই যে রেডি হয়ে গেছে, আমার আইডির মধ্যে যারা একবার ঢুকে যাবে ওখান থেকে বেরোতে পারবে না, সব লাইক দিয়ে দেবে। আজ একটু ভাইরাল করছে না যে ইনস্টাগ্রাম? চলো ও এদিকে কাজ করুক, আর এদিকে বাইরে তো কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি হয়েই চলেছে একদম, মানে এক এক সময় একটু কম হচ্ছে আবার এক এক সময় ঝেপে ঝেপে নামছে। হচ্ছে এই কমিউনিটি পোস্টের কিছু অর্ডার ছিল, সেইগুলো হচ্ছে নিলাম, তারপরে দাদার সাথে কথা বলছিলাম, কারণ ওইগুলো তো মানে আমি যেখান থেকে শাড়ি টাড়িগুলো আনি সেখান থেকেই তো অর্ডারটা যাবে। তো আমাকে, আমি তো এখন যেতে পারছি না আমার শরীরটা খারাপের জন্য, কিছু করার নেই। তো আমার বর বলছে যে তাহলে আমি এনে দিই, তুমি বাড়ি বসে করো, কিন্তু আমি যে এত কথা বলবো লাইভে আসা মানে বকবক করতে হবে, সেই বকবকটা আমি পাচ্ছি না করতে। ওই যেটুকু কমিউনিটি পোস্টে হচ্ছে সে যেমন আগে আমি করতাম তেমনই হচ্ছে আর কি। তো আজকে কয়েকটা অর্ডার ছিল, সে মানে আজকে একটু বেশিই ছিল, তো নাইটি দিয়ে সুতির মলমল শাড়িগুলো দিয়ে আর একটা ফ্যান্সি শাড়ি দিয়ে মানে কাতান শাড়ি ওইগুলো অর্ডার গেল। তো সেইটাই হচ্ছে, দাদার সাথে কথা বলছিলাম, সেই কাজটা করে এই এখন উঠলাম, রান্না করতে হবে, খিচুড়ি করবো। ওকে অনেক রিকোয়েস্ট করলাম যে একটু করি, দুপুরবেলা করি, রাত্রিবেলা আবার অন্য কিছু দেখা যাবে, বলছে তাহলে করো, এখন একটু ডালে চালে বসিয়ে দেবো। এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর বেগুনই করব, বেগুন ভাজা করব না, ওই জন্যে বেগুনির মতন কেটে নিয়েছি, কারণ এইটুকু বেগুন ভাজা করতে গেলে কারুরই হবে না, দুই পিস হয়তো বেরোতো বা তিন পিস বেরোতো, ওই জন্যে ভাবলাম যে বেগুনই করে নেব। আর এই যেখানে ডাল চাল নিয়ে নিয়েছি, আর ভুল করে না আমি মটর ডাল দিয়ে ফেলেছি, তো আমার বর বললো যে না মটর ডাল দিলেও ভালো লাগবে, তুমি দুটো ডাল দিয়েই করো। আর এই যে এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি, তো আর এই যে এদিকে হাঁড়ি নিয়েছি, কারণ এর মধ্যে ভেজেই আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে ভাজবো, ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়িতে আলু না হলে আমারও যেন ভালো লাগে না, তাই এই দুটো আলু আমি কেটে নিলাম, কেটে এই যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, বুঝলে। চলো এবার এটাকে তুলে রাখবো, রেখে তারপর মানে ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো তেলের মধ্যে, দিয়ে চালটাকে ধোবো, এই চালটাকে ধুয়ে এর মধ্যে ভাজা বসাবো, পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভাজা বসিয়ে তারপর এর মধ্যে গরম জল করতে দেবো, এর মধ্যে তারপরে দিয়ে দেবো। খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু জানো তো খিচুড়ি রান্না করতেই পারি না, সত্যি বলছি, জানো তো ডাল রান্না করতে পারি না, খিচুড়ি রান্না করতে পারি না, ওই খেতে হবে তাই করা, কিন্তু ভালো মতন স্বাদ করে যেন আমার কাছে খিচুড়িটা আমার রান্না হয় না। আমার মনে হয় অন্য কেউ যদি খিচুড়িটা করে দেয় তাহলে মনে হয় খিচুড়ির স্বাদটা একটু বেশিই ভালো হয়। তো আজকে খিচুড়ি হবে, বেগুনি হবে, আর তার সাথে একটু পাঁপড় আছে ঘরে, পাঁপড় ভাজা করব। তবে জানো তো আমার খিচুড়ির পাশে কোনো ভাজা বলো, বেগুনি বলো, পেঁয়াজি বলো, এগুলো কিছুই ভালো লাগে না, শুধুমাত্র ভালো লাগে একটা লাবড়ার তরকারি, ভীষণ ভালোবাসি জানো তো, ভীষণ। তো এদিকে খিচুড়ি প্রায় ফুটছে, আর এদিকে একটু বেসনের মানে বেসন গুলিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর হচ্ছে নুন হলুদ যেমন দেয় আর। খিচুড়িটা তো প্রায় হয়েই এসছে, বেগুনি আর পাঁপড় ভাজাটা ভাজলেই ব্যাস হয়ে যায়। তো তারপর হচ্ছে স্নান করে নেব, স্নান করে পুজো দিয়ে তারপরেই গরম গরম খিচুড়ি খাবো। বৃষ্টি বৃষ্টি দিনে দারুণ খাবার, এই হচ্ছে খিচুড়ি, আমাদের দুজনার আমিষ খিচুড়ি, মানে পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ চাল আর ওই ডাল দিয়ে, আর এই হচ্ছে তোমার কি বলে বেগুনি আর পাঁপড় ভাজা, দারুণ খাবার না বলো তো।
দারুণ খাবার, তুমি কি বলো? ভালোবাসার মানুষকে বিয়ে করেছি বস, খিচুড়ি তো খেতেই হবে, বাসন তো মাজতেই হবে, কাপড় তো কাচতেই হবে। চলো তাহলে খেয়ে নি। হ্যাঁ, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো। খিচুড়ি খেয়ে তো গরম লেগে গেল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করতে গিয়ে খিচুড়ি খেয়ে একদম গায়ে গরম লাগছে। বলি তো এবার ফ্যান না চালালে সম্ভব নয়, তো একটু রেস্ট নিই, তারপর বিকালবেলা দেখা হচ্ছে। পেট ভরে খিচুড়ি খেয়েছি গো, অনেক ভালো হয়েছিল আমার এই খিচুড়িটা খেতে। এই খিচুড়ি কেন, আমার খিচুড়ি খেতেই ভালো লাগে। চলো একটু রেস্ট নিই, তারপর দেখা হচ্ছে। আবার এডিটের কাজ রয়েছে, সেটা নিয়ে বসতে হবে, কিন্তু আগে একটু ঘুমিয়ে নিই। পেট ভরে গেছে তো, এবার যেন দেখো ঘুম ঘুম লাগছে। আর দেখো আমি জলের কাজ করিনি, কিন্তু আজকে নাক দিয়ে জল পড়ছে, মাথা যন্ত্রণা করছে, মানে ঠান্ডাটা আবার ফিরে আসছে মনে হচ্ছে, জানো, মানে কি বলবো আর ভালো লাগছে না। যাই হোক, আর যে ঠান্ডা জলে স্নান করলাম ওই জন্য বেশি আরো হচ্ছে ইয়ে লাগছে। এখানটা জল দিয়েছি, ঠান্ডা জল গায়ে পড়লো, ট্যাঙ্কির জল তো পুরো ঠান্ডা হয়ে রয়েছে, ওই জলের জন্যেই আরো গাটা ছ্যাক ছ্যাক করছে। জল বেশি ঢালিনি, অল্পই ঢেলেছি, কিন্তু তবুও গায়ে জল ঢালছিলাম যখন ছ্যাক ছ্যাক লাগছিল, ভালো লাগছে না। এবার শীতকাল পড়ছে তো, এবার আর এই ট্যাঙ্কির জলে আর স্নান করা সম্ভব নয়, এবার হচ্ছে গিজার কিনতে হবে আর কি। যাই হোক, চলো সঙ্গে থাকো, পরের চিন্তা পরে করা যাবে। ঘরের থেকে ছাতা টাঙাতে নেই জানো, তাহলে নাকি বৃষ্টি কমে না। হ্যাঁ সে তো অবশ্যই, সাবধানে যাও, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যাও। এখন যাচ্ছে হচ্ছে দোকানে সন্ধেবেলায়, আর এই ছাতার বৃষ্টি হয়েই চলেছে। এখন একটু থেমেছে অবশ্য, হালকা পড়ছে। হ্যাঁ, এমনি করে হলে, এমনি করে হলে কেমনি করে হবে, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। সেই রাস্তা নাকি? আমরা বলো তো কত সুন্দর জায়গায় থাকি, এইগুলো আর কারুর চোখে পড়ে না, এত কষ্ট হয়। এই যে এই জায়গায় আমরা রাবিশটা ফেলেছিলাম বলে এখন ঠিক আছে, বলো নাহলে কি পরিস্থিতি গেছে। এবার সারা জায়গায় তো আর রাবিশ ফেলা আমাদের পক্ষে সম্ভব নয়। চলো দরজা দিয়ে দিই। এই যে দোকানে গেছিলো, দোকান থেকে পেঁয়াজ আলু, আর এখানে কি এনেছে, ও কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে ডিম। এখন রাত্রিবেলায় আবদার ডিমের ঝোল আর ভাত করো, কারণ দুপুরবেলা খেয়েছে খিচুড়ি, এবার রাত্রিবেলায় আর যেন অন্য কিছু খাওয়া যাচ্ছে না, তাই ডিমের ঝোল আর ভাত করতে হবে। এদিকে দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট, খুব একটা ঝোল রাখিনি, একটু ওই গ্রেভি গ্রেভি মতো রেখেছি। চলো এটা বন্ধ করে দিই, আর এই যে এদিকে গরম গরম ভাত। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। আজকে কিন্তু বৃষ্টির দিনের খাওয়া দাওয়া কিন্তু জমে গেল, বলো, সকাল দুপুর রাতে দারুণ খাবার ছিল সারাটা দিন, আজকে ঝমঝমিয়ে বৃষ্টি গেল, এমনি করলে কেমনি করে খাবে, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, থামার নাম নেই। আজকে দিনটা যদিও সপ্তাহের দিন, বিকেল মানে বিল পেলে তারপরে কেউই কাজে যায় না, আজকে দিনটা নাই, ছুটি হয়ে গেল, কিন্তু কালকের দিন তো আর বসে থাকবো না, কালকে কাজ যেতেই হবে। আর এই রুগীকে নিয়ে, রুগীকে টেক কেয়ার করো, বাড়ির কাজকর্ম করো, ঠিক আছে, এইভাবেই চলছে দিন। আর বর্ষাকালে কোথাও যেতেও পারবো না, ঘুরতেও পারবো না, কি আর হবে, বাড়ি থেকে কোনো লাভ হলো না। আজকে শুক্রবার ছিল, আজকে অনেক কিছু কাজ, অনেক কিছু কাজ ছিল আমাদের, হ্যাঁ, বৃষ্টির জন্য আজকে সত্যি অনেকগুলো কাজ কমপ্লিট করা দরকার ছিল, যাওয়া দরকার ছিল অনেক জায়গায়, কিন্তু বর্ষার জন্য যেতেও পারলাম না, কাজগুলো হলোও না। দেখা যাক, এর মধ্যে ওই এসে এসে কাজের ফাঁকে ফাঁকে যেতে হবে, আমার কাজ একটু কম হবে, আর কিছুই করার নেই। আবার তো আবার হচ্ছে কালী পুজো রয়েছে, কালী পুজো জন্য তো আবার ঘোরাফেরা রয়েছে না। আর ওইদিকে এদের, এদের কথা বাদ দাও, এরা তো। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই,
আর যদি ব্লগটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন রয়েছো আমাদের এই চ্যানেলে এসেছো তাদের জন্য, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তো তো শরীর খুব মানে অসুস্থ হচ্ছে সবারই, তো সেই দিক থেকে সবাই মানে কি বলবো সাবধানে থেকো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বাকি কথা ও না কি জানো কথাটা হচ্ছে, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। ওর হাতে ব্লগিংটা মানায় না, যেটা সত্যি ব্লগিং। হ্যাঁ, আমাকে তার মানে ব্লগার হয়ে দেখাতে হবে। না না, আমি বলছি না সেটা, আমার ডিকশনারিতে না বলে কোনো জিনিস না। অ্যাকচুয়ালি আমার বরকে ব্লগার হিসেবে মানায় না, আমার বরকে বাইরের কোনো কাজেই মানায়। এই ব্লগারটা দেখো চোখ পিট পিট করলো, মানে আমার জন্য একটুখানি ক্যামেরাটা ধরা এই আর কি, ওই জন্য একটু উনিশ বিশ হয়ে যায়, ও একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে এই আর কি। তবে আমার বরের জন্য তো আর এটা না, আমার বরের জন্য হচ্ছে বাইরের কাজ, যেটা ওর প্রফেশন। আমার 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 ডিকশনারিতে না বলে কোনো জিনিস নেই, আমি পারবো না বলে এমন কোনো কাজ নেই যে আমি পারবো না। আমাকে যে কোনো কাজ দিলে পরে আমি একটু দেখলে পরে নিজের ব্রেন খাটিয়ে অনেকটা ইয়ে হয়েছে। হ্যাঁ, আগে একটু হাত কাঁপতো, আগে একটু ইয়ে হতো, এখন ঠিকঠাক হয়েছে, ঠিক আছে? পরবর্তীকালে তোমাকেই তো এটা ধরতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি আর কতদিন? হ্যাঁ সেটাই। আর সেদিনটা খুব শিগগিরই আসে নাকি? আচ্ছা, রাতে খাওয়ার পর এই যে হজমুলা হজমুলা খেয়ে নেবে, ব্যাস আমি এটা মুখে দিয়ে কার্টুন দেখবো। এখন কার্টুন দেখতে কি একটা মানে ব্লগ শেষ করে দিয়ে কখন বকে যাচ্ছে সেই, মনে হচ্ছে আবার নতুন করে ব্লগ শুরু করতে হবে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই বাই, টাটা টাটা।